ওজন বেড়ে গেছে, অনেকে হয়তো চিন্তা করে যে হ্যাঁ আমার তো অনেক বেশি ওজন, কিভাবে কমাবো। কিছু পজিটিভ থিঙ্কিং, আপনার চেষ্টা, আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সব কিছু মিলেই কিন্তু আপনার ওজন কমানো সম্ভব। ইচ্ছাটা থাকতে হবে, আর কিছু জিনিস যদি আপনি মেনটেন করেন এটা কোনো ব্যাপারই না। তবে মাথায় রাখতে হবে যে আপনি কোনো মিল স্কিপ করছেন কি না। অবশ্যই আপনাকে সারা দিনে 5 থেকে 6টা মিল আপনাকে টাচ করতে হবে, অর্থাৎ সকাল দিকে যারা ভাত খাওয়ার অভ্যেস আছে ভাত খাওয়া বাদ দিয়ে দেন, তার জায়গায় নিয়ে আসেন লাল আটার রুটি 1 থেকে 2 পিস হতে পারে, এবং সঙ্গে অবশ্যই সবজি থাকতে হবে, মিক্সড সবজি, হাই ফাইবার জাতীয় সবজি, বাট সেটাতে কোনো আলু থাকবে না। এবং এই সবজিটা আপনি চেষ্টা করবেন মাত্র 1 চা চামচ তেল দিয়ে সেটা রান্না করার জন্য। আবার অনেকে মনে করে যে সকালে রুটি সবজির সঙ্গে ডিম তো খাবো না, কারণ ডিম খেলে ওজন বেড়ে যাবে। ডিম অবশ্যই থাকতে হবে, তবে সেটাকে আপনি সেদ্ধ করে খান, পোচ অথবা ওমলেট না। মিড মর্নিংয়ের ক্ষেত্রে যদি আমরা বলি, অনেকে কিন্তু এই টাইমে দেখা যায় একটু ছোটোখাটো কোনো স্ন্যাক্স টাচ করার জন্য সমুচা বা সিঙ্গারা ধরনের কিছু খেয়ে ফেলে, সেটা করা যাবে না। ওই টাইমটাতে লো ক্যালোরির বাট হাই ফাইবার কোনো অপশন রাখতে পারেন, যেমন ফল খাওয়া যেতে পারে এবং কিছু বাদাম। দুপুর দিকে আপনি যেটা করতে পারেন, আপনার সারাদিনে কাজ করার পরে কিছুটা ক্ষুধা থেকে যায়, তখন রাইস আইটেম চাইলে আপনি কিছুটা বাদ দিতে পারেন। একদিন আপনি রাইস খেলেন, রাইসের সঙ্গে কিছু সবজি থাকবে, মাছ থাকতে পারে, তবে মাছটাকে ভাজা যাবে না, অথবা চাইলে চিকেন রাখা যেতে পারে। তবে লাঞ্চের পরে অবশ্যই চেষ্টা করবেন 1/2 কাপের মতো টক দই খাওয়ার জন্য। একদিন আপনি রাইস খেলেন, আরেকদিন যদি একটু চিকেন স্যুপ, সঙ্গে একটু সবজি, একটু সালাদ এবং টক দই থাকে, তাহলে কিন্তু একদম এক্সিলেন্ট একটা ডায়েট হয়ে যায়। একদিন রাইস খেলেন, একদিন আপনি চিকেন স্যুপের অপশনটা নিয়ে আসলেন। বিকেল দিকে যেটা আমরা সবসময় করি যে একটু বাইরে যে হয়তো কোনো ফাস্টফুড আইটেম খেয়ে ফেলাম, সেটা একদমই করা যাবে না। আপনাকে যেটা করতে হবে, খুব লো ক্যালোরির বাট প্রোটিন রিলেটেড কোনো স্ন্যাক্স যদি নেন সেটা আপনার জন্য খুব ভালো হবে। এবং ডিমটাকে যদি আপনি রাখতে পারেন, সকালে যদি একটা কুসুম সহ ডিম খান, বিকেলে আপনি চেষ্টা করবেন ডিমের স্বাদ অংশ খাওয়ার জন্য, অথবা চিকেন স্যুপ, বা চিকেন স্যুপে কোনো কর্নফ্লাওয়ার দেওয়া যাবে না, তাহলে সেটা কার্বোহাইড্রেট কিছুটা চলে আসলো, অথবা সেদ্ধ ছোলা। সেদ্ধ ছোলাটা কিন্তু হাই ফাইবার এবং ওজন কমানোর জন্য খুব ভালো। তবে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে, বয়েল ছোলাটা কিন্তু রেগুলার খাওয়া যাবে না, কারণ এটার গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি। রাতের খাবারের কথা যদি বলতে হয়, অবশ্যই আপনাকে 8টা থেকে 8:30 মধ্যে রাতের খাওয়া কমপ্লিট করে ফেলতে হবে, কেননা দেখা যায় আসলে খাওয়ার পরে আমাদের অ্যাক্টিভিটিস কমে যায়। ঘুমের টাইম এবং রাতের খাওয়ার টাইমের মধ্যে 2 ঘন্টার একটা গ্যাপ থাকতে হবে, অর্থাৎ আপনি 8:30 মধ্যে যদি খেয়ে ফেলেন, 11টার মধ্যে যদি আপনি ঘুমাতে যান, ঘুমানোর আগে আপনাকে একটা ডেইরি প্রোডাক্টস রাখতে হবে। এই ছোটো ছোটো জিনিসগুলো যদি মেনটেন করা যায়, আমার কাছে মনে হয় ওজন কমানো কোনো ব্যাপার না। তবে এই যে আপনি কম কম খাচ্ছেন, কার্বোহাইড্রেট কম করে ফেললেন, তার জায়গায় আপনি প্রোটিন নিয়ে আসছেন, ভেজিটেবল নিয়ে আসছেন, তবে মাথায় রাখতে হবে খুব বেশি পরিমাণ প্রোটিন ইনটেক যাতে না হয়, যেটা কিন্তু কিডনিতে ক্ষতি করতে পারে, ক্রিয়েটিনিন বেড়ে যেতে পারে, তাই প্রোটিনটা পর্যাপ্ত পরিমাণে হতে হবে। তবে এই যে আপনি কম খাচ্ছেন, সবই মেনটেন করছেন, ব্যালেন্স ডায়েট মেনটেন করছেন কিন্তু হাঁটছেন না, তা কিন্তু করা যাবে না। অবশ্যই আপনাকে হাঁটতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস থাকতে হবে, সেটা স্কিপিং হতে পারে, সাইক্লিং হতে পারে, সুইমিং হতে পারে। তো এই ডায়েট এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিস দুটো মিলেই কিন্তু ওজন কমানো সম্ভব, অর্থাৎ সুস্থ থাকা সম্ভব।